যে গাড়ি নিয়ে গেলে গাড়ি খুলে চেক করা দেয় কইলে দেখাইতে হয় যে এটাতে কি মেডিসিন আছে কিনা যে তাদের ভিতরে এই রকম সন্দেহ এটা লজ্জা থাকা দরকার এই সরকারের এই সরকারের হাতে কেউ নিরাপদ না এর আগে আলেমুল্লাহরা এরকম আহত হইছেন ছাত্ররা আহত হইছেন শিক্ষকরা আহত হইছেন সাংবাদিক আহত হইছেন জনগণ আহত হইছেন গার্মেন্টস শ্রমিক আহত হইছেন কেউ মুক্তি পায় না তাদের হাত থেকে এই সরকারকে পদত্যাগ করতে হবে অবিলম্বে পদত্যাগ করতে হবে লজ্জা থাকলে উনি শুধু মিডিয়ার কাছে যায় কি মাগুর মাছের কান্না কান্না কুমিরের কান্না বিশ্ব মিডিয়ার তার কুমিরের কান্নার কথা উনি শুধু ওনার স্বজন হারার কথাই বোঝেন আর কারো স্বজন তার কিছু আসে যায় না লাখো মানুষের যদিও রক্তপাত হয় উনি ওইটার উপরও ক্ষমতায় থাকতে চায় নাটক এটা নাটক নির্মল সেনের নাগরিক আজকাল ছাত্র সমাজ শিক্ষিত সমাজ এরা জাতির অংশ এদের বুকে রক্ত আমাদের কলজে হাঁকা করে আমরা শিকুরে কাছে চাকরি করি আজকে 15 বছর এই দেশের ভোট চুরি করছে দেশের ভোট দিতে পারে না দ্রব্য মূল্য উর্ধ্ব করতে মানুষ স্বাধীন ভাষায় কথা বলতে পারে না সাংবাদিকেরা তাদের মতামত বিনিময় উর্ধ্ব করতে পারে না প্রশাসন গুলি হত্যা ভূম এই দেশে যদি নিরপেক্ষ ভোট দেয় আওয়ামী লীগ নাম দেওয়ার মতো লোক এই দেশে থাকবে না তবে আপনাদের কাছে প্রশ্ন আপনারা সাংবাদিক আপনাদের গণমাধ্যম ওই বন্দুকের গুলি দিতে পারো তবে আপনারা সঠিকভাবে বিশ্বের কাছে দেশের মানুষের কাছে ছাত্র সমাজের কাছে জানান এই সৈয়দ স্যারের পতন চাই সৈয়দ স্যারের পতন চাই আমরা আমার নিরুপায় আমাদের সংসার চলে না আমাদের বাজার চলে না আমাদের বুনেরা স্কুলে যেতে পারে না আমাদের বাইরে রক্ত রক্ত আসছে আবু সাহেব দেয় বাবা হাত পাচ্ছে না এই বাবা প্রশাসন আমার ট্যাক্সের টাকা দিয়ে তাদের গুলি দিতে কি কারণে কি অন্যায় চলে তার শিক্ষিত লোক সে আমাদের মতো মুরুখ না সে মেধা দিয়ে পাস করছে সে চেয়েছিল খুদা আন্দোলন এইটা তো অবাধুর কালাম সে নাটক প্রধানমন্ত্রীর নাটক সে তুই দাম দেশের উন্নয়ন চাই সে দেশের বঞ্চুক জনগণের মত বিনিময় করুক সে শুধু সম্পদ নয় বলে সম্পদ কি তার বাবার টাকা সম্পদ আমার আপনার ট্যাক্সের টাকা তবে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা আমাদের অহংকার আপনারা আমাদের গৌরব আপনাদের কলম গুলো ঠিক মতন চালান হুমকিকে পরোয়া করেন না আল্লাহ হাফেজ।